হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পাপার অন্নপ্রাশন। সন্ধিক্তি বাজে, সকাল সকাল উঠে পড়েছি, 7টা বাজতে যায়, অনেকটাই আগে উঠেছি। তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আমার মা বাবা সবাই চলে এসেছে, আগের দিন আসতে পারিনি, মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, ওই জন্য একদম দিনের দিন সকালবেলা চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ মা চিংড়ি বাইরের সব কিছু ধোয়া হচ্ছে, আর এখানে দেখো বেলুন ফুলানো হচ্ছে, সজল বেলুন ফুলেছে, আমি কয়েকটা ফুল দিয়েছি। আর যত বেলা বাড়বে সব লোকজন চলে আসবে, ওই জন্য যতটা পারছি আমাদের ঘরটাকে তাড়াতাড়ি করে রেডি করছি, তারপরে বাইরের ঘরগুলো অন্যরা সবাই রেডি করে নেবে। আর এই দেখো বেলা বাড়তেই আমার দাদাকে নিয়ে আমি যাচ্ছি এখন। আমার দাদার যে পাঞ্জাবিটা কিনেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম, ওটা ওর বড় হয়েছে, তো ওটাকে চেঞ্জ করতে নিয়ে যাচ্ছি। খুব একটা ভালো করে আমি মানে ভিডিওগুলো বড় বড় করে তুলতে পারিনি, জাস্ট ক্লিপগুলো তুলতে পেরেছি। তো দোকানে এসে দেখতে পেয়েছি যে দোকান তখনও খোলেনি, আমাদের প্রায় আধ ঘন্টা বসতে হয়েছে। আর এদিক থেকে পাপার মালা, আর আমার জন্য একটা গোলাপ কিনবো, চুলে লাগাবো। তো চলো ফুলটা কিনে নিয়ে যাব দোকানে। আর দেখতে হচ্ছে এই যে দোকানটা, এই পাঞ্জাবির দোকানটাই বন্ধ, ওই জন্য সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারিনি। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, ওকেও ও এসে গেছে, মানে আমার দিদা টিদা সবাই চলে এসেছে, আর আমি তাড়াহুড়ো করে এসে জামাটা পাল্টাতে, তো সজলে তো হবে না, ওই জন্য আমাকে দাদার সাথে আসতে হলো। ওখান থেকে মিষ্টি টিষ্টিও নিয়ে যাবে। তো এই দেখো সবাই চলে এসেছে, আমার বৌদি, মা, দিদা, তারপরে আরও সবাই লোকজন চলে এসেছে। আর এই দেখো হচ্ছে ফাইনাল ওর যে মেন যে প্রোগ্রামটা এটা। তো এখানে পাপা একটু ঘ্যান ঘ্যান করছে, কারণ এত লোক, তার উপরে একটু গরমও আছে, তারপরে নতুন জামাকাপড় ফুল, তো ওই জন্য একটু রেগেও যাচ্ছে। তো এটা হচ্ছে সজলের বোন, সজলের বন্ধুর বউ, তো এরা সবাই মিলে একদম রেডি। আর কি একটা নিয়ম আছে যে বাচ্চা যখন খাবে তখন মা দেখবে না, মা বাবা কেউই দেখবে না, ওই জন্য আমি খাওয়ানো স্টার্ট হওয়ার আগেই আমি চলে যাব বাইরে, হয়ে গেলে তারপরে আমি আবার আসবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর এখানে কিছু রিচুয়ালসও আছে, সেটাও দেখতে থাকো। Yeah.
তো কিছু মজার মজার রিচুয়ালসও আছে, যেরকম খাতা দেওয়া হয়, পেন দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অনেকে মাটিও দেয়, তো কোনটা ধরে সেই সবগুলো মানে সব এটা মজার চলে দেখতে চায়। তো এইসবগুলোই আমার বৌদি এই ভিডিওটা বানিয়েছে, তো সেসব বলেছি যে প্রথম শুরু থেকে শেষ অবধি সমস্ত ভিডিওটা নিবি। তো যাই হোক, ও নিয়েছে। আর এখানে পাপা সবাই বলছিল টাকা ধরেছে, টাকা ধরেছে, তারপরে কী ধরেছে, তারপর পরে আমি দেখেছি, তো তোমরাও দেখো। মানে ভীষণ মজার একটা ব্যাপার হয়েছে, তো মানে এগুলোর একটা স্মৃতি হয়ে রয়ে গেল। পাপা যখন এগুলো পরে দেখবে ওর কাছে এগুলো মানে ভীষণ মজার ব্যাপার হবে, আনন্দের ব্যাপার হবে। তো এবার আমি পাপাকে নিয়ে বসবো, মেন যা যা কাজ সব হয়ে গেছে, এবার আমি পাপাকে নিয়ে বসবো, একটু ফটোশ্যুট করবো, একটু সবাই মিলে মানে আশীর্বাদ করবে। তো আমি পাপাকে নিয়ে বসবো, দাদা উঠে যাবে, দাদার কাজ হয়ে গেছে, তো দাদা উঠে যাবে, কারণ ওইদিকে মানে আমাদের যে আত্মীয় স্বজনরা এসছে সজল আছে ওদিকে, আর আমার জামাইবাবুরা আমি যে আছে ওগুলো সবাই আমার মানে দাদা গিয়ে ওদেরকে তত্ত্বাবধান করবে। তো দাদা ওই এখানে দেখো, মামি মানে এটা হচ্ছে আমার বৌদি, তো তোমরা তো সবাই জানো, তো মামি আগে আশীর্বাদটা করে নিক, তারপরে দাদা উঠে যাবে, উঠে গেলে তারপরে আমাকেই নিয়ে বসতে হবে। তারপরে তো পাপাকে নিয়ে ফটোশ্যুট ফটোশ্যুট অনেক কিছুই হয়েছে, আর পাপা ভীষণ রেগে যাচ্ছে। আজকের দিনে বাচ্চারা একটু রেগে যায়, সবাই বলে যে বাচ্চারা একটু রেগে যায়, কারণ ওদের অস্বস্তি হয়, এত লোকজন প্লাস মানে নতুন জামাকাপড়, ফুল, চেলি কাপড় মানে এইসবগুলো নিয়ে ওরা একটা মানে একটা মানে কী বলবো, মেস টাইপের তৈরি হয়ে যায়, ওই জন্য ওরা রেগে যায়। তো এখন দেখো সবাই গিফট টিফট দিচ্ছে, আমি বসেছি, আর দাদা কিছুক্ষণ পরেই উঠে যাবে, ওই জন্যই আমি বসেছি যে উঠে গেলে তারপরে আমাকে নিয়ে বসতে হবে, কারণ ওইদিকে খাবার দিকেও লেট হয়ে যাচ্ছে। দাদা আমার জামাইবাবুটা আমি সবাইকে নিয়ে ওদিকে মানে চালিয়ে নিয়ে গিয়ে বসাবে, আর এদিকে আমি গিফটগুলো কালেক্ট করার জন্য বসে রয়েছি। দেখো একটা বড় ব্যাগ নিয়েছি আমি, আর তোমরা কিন্তু জানিও যে আমাকে আমার পাপাকে কেমন লাগছিলো, আমাকে না জানালেও হবে, বাট পাপাকে কেমন লাগছিলো অবশ্যই জানিও, তোমরাও আশীর্বাদ করো। আজকে পাপার লাইফের একটা বিশাল বড় দিন, আজকে থেকে ও আর একটা নতুন জার্নি শুরু হলো, অবশ্যই খাওয়া দাওয়ার জার্নি, তো এতদিন একভাবে খাচ্ছিলো, এখন অন্যভাবে স্টার্টিং হচ্ছে, ভীষণ টাফ পিরিয়ড হচ্ছে মানে শুরুর দিকটা, এই যে নতুন খাবারও শুরু করছে এই দিকটা। তো এই দেখো দাদা উঠে যাচ্ছে, এবার আমি নিয়ে বসবো। আর তোমরা অবশ্য আর একটা কথা আমি তো বলতেই ভুলে গেছি, যে এই ভিডিওটা কিন্তু অবশ্যই কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অন্যদিন আমি ভিডিও শুরুতেই বলে দিই, আজকে আমি মাঝামাঝি বললাম, তো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করো, আর পাপার জন্য অনেক বেস্ট উইশেস তোমরাও জানাতে পারো। তো এই যে এটা হচ্ছে আমার দিদা, তো সবাই এখন আশীর্বাদ করছে, আর আমি না আজকে ভীষণ তাড়াতাড়ি রেডি হয়েছি, ভীষণ মানে ভীষণ তাড়াতাড়ি, কারণ বললাম যে দাদা জামা চেঞ্জ করতে গেছি, কারণ দোকানটা খুলেইছে তখন 11টা, তারপরে দোকানটা সেট করবে তবে না আমাকে পাল্টে দেবে, শুরুতেই তো কেউ আর দোকান খুলে পাল্টে দেয় না, তার আগে আধ ঘন্টা বসেছিলাম। তো এইসবগুলো করে নিয়ে আসতে এসে দেখছি বাপা তখন কাঁদছে, আর তারপরে স্নানও করানোর টাইম হয়ে গেছে, তারপরে স্নান টান করে ওকে আমি খাইয়ে নিয়ে কোনো রকমে বসেছি। তো এখানে খুব হাসাহাসি হচ্ছে সব, তো তোমাদেরকে আমি আর ভয়েস মানে নর্মাল ভয়েস যেটা ছিল সেটা দিলাম না, আমি পরে ভয়েস ওভারই করছি। তো এই হচ্ছে, এটা হচ্ছে আমার শ্বশুর, জানো সবাই, এটা পাপার ঠাকুমা বলছি, পাপার দাদান। তো সবাই এখন ওকে আশীর্বাদ করছে, আর ও একটু একটু ইরিটেট হচ্ছে, দেখো একবার ফুলটা নিয়ে টানাটানি করছে, একবার জামাটা নিয়ে টানাটানি করছে, তো এই হচ্ছে ওকে নিয়ে পুরো ঝামেলার ব্যাপার। আর এইদিকে আমি একটু খুলে খুলে দিচ্ছি, কারণ এই যে সবাই আশীর্বাদ করছে না এটাতেও ভীষণ ইরিটেট হচ্ছে, ওই জন্য আমি ওই ফুলটা খুলে খুলে রাখছি সাইডে।
আর এইদিকে আমাকে মানে আমার নিজেরই বসে থাকতে থাকতে পা ঝিনঝিন করছে, আর তার মধ্যে না সেদিন আমার গলাটা এত ভেঙে গেছে, আমি যখনই কিছু বলছি সবাই হাসাহাসি করছে, মানে আমার গলাটা যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা ভালোভাবে কেটে যাক সেই জন্যই আমরা বারবার প্রে করছিলাম, কারণ আমরা আমাদের না অন্নপ্রাশন নেই, তো মানে এক্সাক্ট কোনো দিন দেখে যে অন্নপ্রাশনের দিন দেখে যে অন্নপ্রাশন করা হয় সেটা নেই, তো আমাদের অনেক কিছু নিয়মও নেই, তো ওই কারণে জাস্ট আমাদের মামা এসে ভাত খাইয়ে দেবে যে কোনো একটা দিন দেখে, ছুটির দিন দেখে, মানে যে যার সুবিধা মতো একটা দিন দেখে নিয়ে নিতে পারো, মানে করে নিতে পারো। তো ওই জন্য যদিও বা এতদিন সেইগুলো হয়নি, সবাই যে যার মতন প্রসাদ দিয়ে, মানে আগে সজলদের মানে আমার হাজবেন্ডের সময়ে তো ওদের প্রসাদ দিয়ে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন যে যার একটা করে বাচ্চা, দুটো করে বাচ্চা, সবাই চায় একটু মানে মনে থাকুক এই দিনগুলো, একটু আনন্দ করুক, সবাই আসুক, তো ওই জন্যই জাস্ট করা। তো আমাদেরও সেরকম কোনো নিয়ম পালন করা হয়নি, জাস্ট মামা এসে খাইয়েছে আর ব্যাস আশীর্বাদ এইটুকুই, আর কোনো সেরকম কোনো নিয়মই আমাদের পালন করা হয়নি, আর এটা কোনো দিন দেখেও হচ্ছে না। তবুও আমরা অনেক টেনশানে ছিলাম যে কি হবে না হবে, ঠাকুরের কাছে বারবার চাইছিলাম যে আমার পাপা ভালো থাকে, সুস্থ থাকে, আর এই দিনটা খুব ভালোভাবে কেটে যায়, কোনো রকম খারাপ কিছু যেন না হয়। তো সব কিছুই ঠাকুরের আশীর্বাদে ভালোভাবেই হয়ে গেছে, আর এই যে সাইড থেকে দেখছো এগুলো সব সজলের বন্ধুরা সবরাও আসছে, আর এটা হচ্ছে আমার ভাই জি, দেখেছো ওইটা আমার মাসির ছেলে আর ওটা ওর মেয়ে, ওই জামাটা দিচ্ছে। তো যাই হোক, এইভাবে খুব ভালোভাবেই কেটে গেছে দিনটা। তোমাদেরকে হয়তো আমি মানে খাবার ওখানটার ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমি না ওইখানে যাইও নি, মানে আমি যেতে টাইমই পাইনি, আমি নিজেই সেদিন লাঞ্চ করেছি, আমি আর সজল নিজেই লাঞ্চ করেছি হচ্ছে 5টার সময়, তো আমি যেতেই পারিনি। তো যাই হোক, তোমাদেরকে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি, আর এটা হচ্ছে আমার জামাইবাবু। তোমরা জানো যে আমি কিছুদিন আগে অন্নপ্রাশন বাড়ি গেছি, এই যে এনারই ছেলে, তো দিদি ফিদি আসতে পারেনি, কারণ আমার ভাই মানে ওর যে বাচ্চাটা ওর খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য দিদি বাচ্চাটাকে নিয়ে আসতে পারেনি, জামাইবাবু এসছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমরা দেখতে থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমি যদিও এখন ভিডিও খুব রেগুলার দিতে পারি না, তবুও চেষ্টা করি। তো চলো, টাটা, ততক্ষণ ভালো থেকো। Thank you.